কইলো আমরা ইমানের টাওয়ারও গিতাম লা ইলাহা গোবরের গিতা ইমানের টাওয়ার আমরা জন্মের পরে আমরা ডাইন খানের মাঝে আজান হইছে আর বাউ খানের মাঝে একামত হইছে না হলাই না না ওই সময় জন্মগত আমরা একটা টাওয়ার দেওয়া হইছে ও লা ইলাহা আর বর্তমান বৈজ্ঞানিক হলে যারা হৃদরোগ হইছে যারা হার্ট ব্লক হই যায় হার্ট লক হই যায় যারা আপনার ডায়াবেটিস বাড়িয়া হৃদরোগে আক্ত এখন নয়া বেমার বার হইছে এনার হার্ট লক হই গেছে নানি ও অগুর ঔষধ হইল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা কোনোদিন যদি শিলচর যায় তে আইএসপিডি তো নে বাইপাস যে গুগুত ফজর বাদে যদি যায় না আপনারা তে দেখবা সকালে বড় বড় মানুষে খালি দৌড়াইত রাহা পেন বিন্দিয়া দৌড়াই নি না না যত ডায়াবেটিস হইছে 400 500 600 ডাক্তারের আরে দিছে এক নম্বর ঔষধ সকালে মর্নিং ওয়াক সকালে মর্নিং ওয়াক দৌড়াই তো শ্বাস জারি রইত এখন লাইলা হইতে মাত্র না ও দৌড়ানি দিয়া হইত লাইলার ঘাম দিত হো সুবহান এর লাগি আমরা রইল আটতে হইতে আল্লাহর জিকির লাইলা আল্লাহর নাম জপিও কোনদিন আল্লাহ হাত ব্লক করি মারতে নাই হৃদরোগ দি মারতে নাই আপনার কোনদিন তোমার আপনার শ্বাস বন্ধ হইয়া মরতে নাই আটতে বইতে ঘুমে সব সময় খালি আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ অনর জান যুবক মুরব্বী হল বাড়ি ঘরে যারা মা বইন হল আবার আইত বেশ হইছে না রান্না বড় আটাই লাও আর হরুতা গুম লাগাই লাও আর সিয়ার লিয়া বারে তুলা বউ যুক্তিবাদীর ওয়াজ গান বলা দিন দেখানো জায়গা দেও আমার আল্লাহ এই জমিনের মাঝে মুসলমান আমরা রে আল্লাহ বানাইয়া আল্লাহ একটা আশা আকাঙ্ক্ষা লিয়া বইছে আমার বন্দায় আমারে ডাকিব আমার গুণগান করব আমার এবাদত করব আর আমি আল্লাহর ওয়াদা হইল তার আরে জন্মত দেওয়া হোক সুবহান এই দুনিয়া নিয়া সব গরম পানি আনিও ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী আসলাম ইদ্রিস আলাইহিস সালাম একজন নবী আসলাম আদম আলাইহিস সালামের আওলাদ আস্তে আস্তে হামাইয়া বই রইবা লড়িবা না মাতিবা না ইদ্রিস আলাইহিস সালাম যখন ব্যস্ত হামাই গেল ব্যস্ত হামানির বাদে 400 বরস গুজরিয়া গেছে আল্লাহ আর কোন নবী দিছেন নাই জমিন 600 বরস 400 বরস আমরার ইলা কোন লম্বা দিন পাইছিনি বলে না আপনা যদি এক বরস যদি ওয়াজ নসিহত বন্ধ হয়ে যায় তে মানুষের অনেক জিনিস মানুষের দিলের ভিতরে তনে সরি যায় এবং দুনিয়ার বুদ্ধি নিয়ে মানুষের অন্তরটা ভরি যায় ভরি না না হন চাই ভরি যায় আপনি কয়েকদিন গুয়া করা মানুষ গুয়া খাওয়া বাদ দিলেন জানি দেখবা তা তো কিলো বিষ হয়ে গেছে গিয়া মুখ ফুলি যার হোটাল নামি যার তুতা উল্টি যার কয় নি না হন চাই আল্লাহ ইদ্রিস আলাইহিস সালাম রে আল্লাহ ব্যস্ত দিলাইলা ইদ্রিস কিলা ব্যস্ত গেল আমি কেন হইয়ান না একটা জিনিস আপনারা রে হইয়া আমরার আল্লাহর একটা ক্যাপাসিটি আছে আছে রে নাই বানাই দেবার হই না নাই রে আছে বানাই দেবার এই জিনিস আল্লাহর আছে নি আছে 26 তারিখ ডিসেম্বরের রাত আল্লাহ যখন আসমান ও মেঘ দেওয়া লাগাইলা আমরা এবার তরক দিছেন আমি আল্লাহ কৈলাসর সফরি গান্ধী ওয়াজ আমি আর হাইলা গান্ধীর বাস স্ট্যান্ডে সারি মুনস রাইত আমরা ব্যাক করছি মেঘর জড়িয়ে নতুন রাস্তা থামর আবা গেছে না কুমার ঘাটিয়ে গুড়ি আমরা আইছি মেঘ খাইয়া তো ওই সময় আমি আন্দাজ লাগাইলাম কুল্লা ইয়াউমিন হুয়া ফি শান ফাবিয়া ইয়া লা রাব্বিকুমা তুকাজ্জিবা আল্লাহর এক এক সময় এক এক বেটাগিরি ওলাই না না ও যে আপনারা নভেম্বরের শেষে দিয়া আপনারা এটা লাইসা খাইছিলেন
লাইশাক ফাস্টর সবজি হইলো লাইশাক ইয়াই দাম জানি এখন তো লাইশাক গরবিও খান না তিতা হই গেছে ওলাই না কেন করিও আমি তুলা দুনিয়ার জিনিস দি আধুনিক জিনিস দি আমি বুঝাইয়া দিমু আপনারে এই আমরার যে বাউশমিয়ার আপনারা হইনি ঘুরে তা তো ঠিক আছে আমরা করি মঞ্জার আপনারা বাউশমিয়ার বাউশ কই হ্যাঁ বাউশ এক নম্বর হাও হইল কোনটা লাইশাক লাইশাক খেয়াল করিও সারা খাইছো নতুন লাইশাক যে সময় কতগান বেশ ফলাই না এখন দামর জায়গা ফলাইয়া আর তুড়া বাতে কত গেছান ইয়া তুলিয়া পিয়াজ দিয়ার রুকুইন দি গরু মাকে খাইয়ালে সাল্লিশর দুধ মারছে না নিখন চাই ও লাইশাক হয়দিন বাদে আমরা বুড়া লাগছি না নাখন চাই দেখো আল্লাহর তার বন্দার লগে কি পরিমাণ মায়া আর আমরা আল্লাহর লগে কি পরিমাণ ব্যবহার করিয়া আমি তুড়া হইমু আমি হয় একটা জিনিস টুকিয়া আনছি আইসকু শরীর অসুস্থ কেয়ামতর দশটা আলামত হইল এই দশটা আলামত যত সময় পর্যন্ত যাই রইছে না অত সময় পর্যন্ত আল্লাহ কেয়ামত আনতা নাই অত সময় পর্যন্ত কেয়ামত আনতা নাই আল্লাহ যদি আমারে তৌফিক দেয় না মা তৌফিকুনা ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি আনি আল্লাহ যদি তৌফিক দেন যদি আমি আপনারা সম্মুখে উপস্থাপন করমু আর যুবল নেটো দেখরায় তো আমি কয়দিন ধরি ফাটানো খুব হইছে শাহরুখ খান আর সলমান খান এখন বাল্য বিবাহের উপরে হইছে তো আমার হওয়ার উদ্দেশ্যটা হইল আজ দুনিয়ার জমিনে আমরার উপরে এত বিপদ আপদ এত জাত সমস্যা আমরার উপরে আমনি না না হঞ্চান আইসেনি না না আর আমরা অধৈর্য হইও না সবর করিও মুসলমানের এক আনা যদি কোনো বেটা ক্ষতি করাত লাগে তে দশ আনা লাভ হোক সুবহানাল্লাহ আমারে মারিলে বড় করে খোয়া লাগে তো আমার তার ও না জিনা আপনি আস্তে আস্তে হইবা আপনি আস্তে আস্তে হইবা দেখছেন এর ইটা বেশ মার কিছু মুরব্বী হল ইটা মুরব্বী ধরিও না আবু হল জুয়ানে ভাত্তা পাইবানি আবু জুয়ানে ভাত্তা আইতা না এর লাগি মুরব্বী হল আমি কই আলু জেবাই দিবা বাই সালু কি যা জুরিয়া কি দেখছনি আবু আল্লাহ ইটা হরাই কিরা আবু দাঁত দেখিয়া দাঁতর ভাই সারা ঠিক আছে আসেন না না আমরা ইলা দিন হইতাম না ইলা ওয়ার বাদে এচ্ছা হোম বস দেবো মাথার চুল বাকিয়া গিয়া আছে জিকার করে যদি না কিতা কেলছি আমার অভাবে ওলা ইল্লা সাসা 30 বরস বয়স না সাসা মাথার চুল বাক না আর ওই দেবো মুরব্বী সাহেব আবু জেলার হলা এরা আল্লাহর খাঁটি বন্দা হল এরা আকিদা বিশ্বাস ইমান বিশ্বাস সারা ঠিক আসলো কোনো মিশা ভাত মাতিস না হক হালালে খাইছ ওলা নি না আপনারা সার আল্লাহ সবজি খাইছিলেন না না আর এখন সার দিবে না দিলে লাইশাকে ভাত্তা সারে না ভাত্তা সারে না ওলাই না না আ নরজান জীব হো আল্লাহ কা করে বাইয়াই না হলে আমি তো খাইছি তো মালা সব খাইতা না জি না তো আল্লাহ আমরা রে খেয়াল করিও মুসলমান বানাইছেন আল্লাহর এক এক দিনের মাঝে এক একটা ক্যাপাসিটি আছে কিলা ক্যাপাসিটি ও খালকে রাত্রে তিনটার সময় ফিনি ফিনি মেঘর ফুটা দিছে কোন জায়গা ফার্স্ট গ্রামের অনু তখন রাইট বাজার 3:57 আমি ফার্স্ট গ্রাম ওই সময় মেঘর ফুটা দিছে আপনারা রিবে তো মেঘ যখন হজাক তাহলে তো বুধ হইতা বেরা হইলো তো হজাক নাই আমি তো বারে এ দেখছনি কিছু নেটো দিলে খামায় তুড়া তুড়া দিছে কারণ ডাকিদা ও এনন নাম আল্লাহ পাঁচ গ্রামে দি মেঘ আর হাঁটা হালে দি মেঘ নাই ও যেই দেওয়াই দেওয়ার ওই এনন নাম আখতা মাঝে মাঝে দেখিও আপনারা অনুভব করি আমি যেখানে নিকো ইয়ার মাঝে মাঝে দেখিও আখতা একদিন মাদানি বেলা কত গানে দি রইদার কত গানে সেবা উড়া ওই নি আপনারা অনুভব বসলান কেন করিও
এটা হইলো আল্লাহর আল্লাহর ক্যাপাসিটি হো বহরিয়া ওরেদি দেখবা ই যা টাটার ওই দেরার আপনার খালি নগরে দি হতগান সেবাউলা করি এত ইয়ারসই ও একই সূর্য ওকে আলো দে আর হতগানে দি রই হতগানে দি সেবাউলা ও ইটার নাম হইলো আল্লাহ ইটা জেন করতে পারই এই নইল হেড অফ দা ডিপার্টমেন্ট সর্বশক্তিমান যে আল্লাহ লাইশাক কামাইয়া খরু কামাইছে ও আল্লাহ লাইশাক শেষ হইতে আল্লাহ মুল্লাশাক কামাইছে ও যে আল্লাহ মুল্লা শেষ হইতে আল্লাহ তুঙ্গা কামাইছে যে আল্লাহ তুঙ্গা শেষ করার বাদে যে আল্লাহ ফুল কি যা সিস্টেমে আল্লাহ খাওয়াইলা আমি জেলা হইছি ওলা ঠিক আছে নি ঠিক আছে এখন ও সামনে রোজা মাস আই গেছে বহুত বেটিন দিয়ে গালি যে বেঠাই ধরে কই রে রে সাইটটা না লিবিছি আর নিয়ে সাইটটা না লিবিছি কোলাই না না এর মা তো ইল্লা রোজা মাস না লিবিছি না লিশা খাইতে বড় পাল্লা ভাই না নি ও এবার নিতা সে সুরি মেঘ গড়ি গেলে বাউটা হই জীবন খাওয়া যাইতো না ফরাসও বুড়া লাগি গেছে গিয়া কিন্তু জানারা কে মুসলমান আমার হওয়ার উদ্দেশ্য হইল ইন তাউদ্দু নিয়মত আল্লাহ মাইক গুয়ানিয়া নৌবা করে দেও আর জীবন আল্লাহর জন আমার মুরব্বী আমার মা বইন লক্ষ্য করে আমার আল্লাহ এই জমিন আপনারে আমার এই পরিমাণ নিয়ামত দুনিয়ার জমিন খাবাইয়ানের যে আল্লাহর নিয়ামত মরার আগ পর্যন্ত কোনো মানুষে যদি আল্লাহর দেওয়া নিয়ামত খায় আল্লাহর দেওয়া নিয়ামত বন্ধা খাইয়া শেষ করতে পারত না তোমার উগারর দান আট মাস খাবার বাদে আটটার দিন মাথা হারাইয়া গিয়া দেখরা বাক্কা তলে গেছে গিয়া গেছে না না তখন চিন্তা পড়ি যায় দান রয়েছে চার মন আর মাস রয়েছে তিন খান আমার লাগে মাসও তিন মন সাসার ক্যালকুলেটারে খালি থার্মোমিটারে চক্কর দেনি না না দেনি না না আমার জন জীবন লক্ষ্য ভাইয়াই নগল রে আমার আল্লাহ জানাই ত্রাইন তাউদ্দু নিমাত আল্লাহ ও বন্দা অত নিয়ামত আমি তোমরা রেখা ভাইয়ান কিন্তু এরপরে তোমরা আমি আল্লাহর লগে কিলা নিম আমার হারামি করো আমি আল্লাহর লগে কিলা কুবরি করো আমি আল্লাহর লগে কিলা প্রতারণা করো আমি আল্লাহর লগে কিলা তোমরা মিশা মাত মাত আল্লাহ আমরা ফুকুর পারো না আমরা আল্লাহর ফুকুর পারো কোসাই কোসাই সারাহো নামা আজ যদি অন্য তুমি দেন খেয়ে আওয়াজ হয় না তে আল্লাহর কোন আওয়াজ যাইব আর আইব নি না যাইতো না খেয়ে যদি আজ আওয়াজ হয় না তে তার কি তো হইব তারও তো ক্ষতি হইতে পারে আর কেউ যদি ওয়াজ হয় না বলে আজ যাইতাম না কুরআন হাদিসের ওয়াজ শুনতাম না দেখি আল্লাহ আল্লাহ কিতা করে আল্লাহ কিন্তু করতে পারতো না তোর লাগাই মানুষের আল্লাহ জমিনও দিস এটা তো আল্লাহ আমরারে মায়া করিয়া খাবা ইতরা ওলাই না না আজ যে দুনিয়ার জমিনে অস্থিরতা জাহারাল ফাসাদু বিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস আজ দুনিয়ার জমিনের মাঝে আমরা জুলুম অত্যাচার আজ লাঞ্ছিত বঞ্চিত একমাত্র আমরার কর্ম দ্বারা আমরার কর্মফলের দ্বারা আল্লাহ আমরার যে পরিমাণ পাপ করিয়া ও পাপ অনুযায়ী আল্লাহ আমরার পালিশমেন্ট দিতরা দিতরা নিনা না হন চা আজ সিরিয়ার অবস্থা দেখেন তুরস্কের অবস্থা আমরা উপস্থাইয়া এহ বিল্ডিং করছে আপনার বিশ তলা তিরিশ তলা চল্লিশ তলা বিল্ডিং করছে অনার জনগণ জানারা হোক কেয়ামতের আলামতের মাঝে এক আলামত হইল সত্তরটা কেয়ামতের আলামত আছে বড় বড় এর মাঝে দশটা হইল আলামতে কুবরা আর বাকি গুণ হইল আলামতে সুগরা এই যে বড় বড় অট্টালিকা বিল্ডিং তিনতলা চারতলা পাঁচতলা বিশ তলা একশো তলা বানাইলা নবী যে ফরমাইছেন কেয়ামতের আলামত হইব মানুষে খালি উফরে দি উঠার চেষ্টা করব খালি দলান দুয়ালা খালি বানাইব খালি বানাইব খালি বানাইব বনেননি না না কইছে খালি ঘর দেওয়ার বাদে ফাউন্ডেশন দেয় তিতলা চারতলা ও নর্জন যুবক লক্ষ্য করে ভাই বলবে ও যুবক এই দুনিয়া মেরে লিয়ে মুসাফির খানা কবর আখের ঠিকানা কবি আগে রওয়ানা কবি পিছে রওয়ানা এই দুনিয়া আমরা ইমিগ্রেশন কাউন্টার এই দুনিয়া তো আমরা স্থিরস্থায়ী রইতাম না রইমু নি হইছে এই দুনিয়া তো আমরা যাইমু 100% সিওরিটি ওয়ারেন্টি কার্ড আমরা লাগে মরতে হইলে জন্ম হইলে মরা হেন আছে জন্ম হইলে
মরায়হান আছে ইলা মরতা না কোনো মানুষ আছে নি দুনিয়াতে যায় না আল্লাহ করে তুমি তিতলা বানাইয়া আর বক্সার লঙ্গর ভিতরে আর 5000 টাকার কুরিয়ার ব্ল্যাঙ্কেটের ভিতরে আর মশরির তলে তিন নম্বর তলার উপরে অন্য তো সাসার আইদ আজরাইলি ভেন্টিলেটর দিয়ে আমাইয়া খেসিয়া যাই গিয়া অন্য না তুমি যে অত বড় প্যানেল দরজা লাগাইলাই আর তুমি এলটপ লাগাইলাই আর তিতলা বক্সর কোন হাওয়া হামান না ও যে ঘরের ভিতরে আজরাইল হামাইলা কিলা খেয়াল করো নরজন জীব সময় তাতে আজ বহুত মুসলমানের গায়ে বেজার হইয়া না আমরা অনেক সময় তো দেখি বহুত মুসলমানের গায়ে দে শাহরুখ খানের ফাটান সিনেমাত লাইক করছুন না না করছুন না নি মা ইনো মা তিতা না করছুন ইলা তো মুসলমানের গায়ে নাম লেখা আছে সলমান খান আর শাহরুখ খান দেখো যে বেটা রোল বানাইস দুই বাটানে বানাইছেন সিনেমার নাম জানের জান পাটান আজ মুসলমানের গায়ে লাইক করলাই রে ভাই আজ সলমান খানের আজ যদি অশ্লীল পিকচার দেখিয়া অশ্লীল পিকচার দেখিয়া আজ যদি তুমি যদি লাইক করলে সব আছে নি ভাই সাই জি না সব আছে নি কিয়ামতের আগ পর্যন্ত সব পাই যায় না যা লাইক করবা শেয়ার করবা খালি না মামলার মাঝে গুনাহ উঠবো খালি গুনাহ উঠবো একজন আলিমের ওয়াজ যদি লাইক করো একজন আলিমের ওয়াজ যদি বালা কমেন্ট করো একজন আলিমের ওয়াজ যদি আমরা সাবস্ক্রাইব করো আল্লাহ কিয়ামতের আগ পর্যন্ত আমরা ওয়াজ করি যে আল্লাহ আপনার সব পাইয়া আপনারা বালা খামে লাইক করিয়া তোমার সব পাইবা মুসলমান আজ আমার ওই যে ভাই আইনতে কষ্ট করিয়া যে ইউটিউবার ভাই আইনতে আজ ওয়াজ নসিহত নেটো সাড়িতরা অনেক তারা আমরার হেল্প হতরা হতরা না না বঞ্চাই আমরার ওয়াজ আগে মানছি উঁচি না এখন উনিয়া আমরা নয়া নয়া জায়গার দাওয়াত ফাইয়ার কিতার লোকে আজকে গড়ে দুয়ারে কুরআনের আলো এই পৃথিবীর জমিনও আপনারা নিজে আন্দাজ লাগা কুয়া দুনিয়ার সব সবজি বুড়া লাগি যায় খাইতে খাইতে একদিন দুই দিন তিন দিন কিন্তু কিয়ামতের আগ পর্যন্ত কোনো মানুষ হজত নয় খুশনিয়ার বুড়া লাগ গেছে ইলা শুনি কোন মানুষ তিনবার হজ গেছে আইয়া কইছে নি আল্লাহ আন না বা আর হজ যাইবার জানে কোন না ও বুড়া লে তড়গা মরি যার কর আল্লাহ আর একবার তো নিলে দেখলাম না তোমার বাড়ি বলাই না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না বলিনি বলবো না বলতে পারি না সোনার মদিনা প্রাণের মদিনা সবই বলিব কে ডু নট ডেয়ার ফরগেট ইউ ডেয়ার মদিনা গো টু মদিনা আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় ভুলতে পারি না কিয়ামত আগ পর্যন্ত আবি জগলে যদি কুরআন শরীফ পড়েন মসজিদে মুদরসাত কোনো দিন কোনো মানুষে কইছে নি কুরআন শরীফ তার ভুরা লাগি গেছে বলে না আল্লাহর দেওয়া নিয়ামত কুরআন শরীফ কুরআন শরীফ আল্লাহর কালাম হইল আল্লাহ কুরআন শরীফ নাজিল করিয়া আল্লাহ লগে লগে জানাই দিলাইছো নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজু এই কুরআন শরীফ আমি সেই দুনিয়ার জমিনে অবতরণ করছি আর সেই কুরআন শরীফের সেফ আর হেফাজতের মালিক আমি আল্লাহ পৃথিবীর অনেক জায়গার মাঝে কুরআন শরীফ গড় জ্বলিছে বাড়ি জ্বলিছে মানুষের লাস্টে গিয়া দেশে সালির মাঝখানে কুরআন শরীফ এক পাত্তাও জ্বলিছে না ইলা প্রমাণ আছে না না আছে ওইটার নাম হইলে কুরআন ও আমার জোয়ান যুবক লক্ষ্য করো বয়াইন হলডে আমার হওয়ার উদ্দেশ্য হইল হজরত ইদ্রিস আল্লাহ ইসলাম ব্যস্ত হামাই গেলা গিয়া আল্লাহ নবী আল্লাহর দরজারে বন্ধ করি লাইল সাইশ বরস পর্যন্ত ইদ্রিস আল্লাহ ইসলাম ব্যস্ত হামানির বাদে ই জমিন আল্লাহ
আল্লাহ কোন নবী দিছে না এই দুনিয়ার অবস্থাটা কি পরিমাণ হইছে হঠাৎ একদিন আল্লাহ নূহ আলাইহিস সালাম রে নবী বানাইয়া জমিনে পাঠাইলো এনার নাম হইলো নূহ আলাইহিস সালাম ইন্না আরসালনা নূহান ইলা কওমিহি আন আনজির কওমাকা মিন ক্বাবলি আইয়াতিয়া আল্লাহ নূহ আলাইহিস সালাম রে তান কওমর মাঝে নবী বানাইয়া পাঠাইলো কইলো তুমি জমিনে দাওয়াত দিও না তুমি যে সময় আল্লাহর নাম আল্লাহ একলা বইয়া তুমি মানুষের দাওয়াত দিবা তুমি পাহাড়ের উপরে উঠিয়া দাওয়াত দিও কারণ তুমি লগে লগে আল্লাহ একজন হওয়ার লগে লগে অনেক মানুষ তোমার উপরে অত্যাচার করব জুলুম করব তোমার মায়ের দয়ার করব এর লাগি তুমি পাহাড়ে উঠিয়া আল্লাহর নাম লইও নূহ আলাইহিস সালামে পাহাড়ের ভিতরে উঠিয়া খালি আল্লাহ একজন খালি হই ইতাল আমাতনে তানে দোলা দিই চাই আল্লাহ একজন করে ইচ্ছাই খালি আন্দার লাগা এই জমিনে যে আমরা দিন পাইলাম ইসলাম পাইলাম কুরআন পাইলাম নবী পাইলাম আসমান পাইলাম জমিন পাইলাম সান সূর্য সিতারা নক্ষত্র শনি গ্রহ মঙ্গল গ্রহ উপগ্রহ গ্যালাক্সি মিলকুইয়ে সাত আসমান সাত জমিন আল্লাহ যে হালাকা সবা সমাওয়াত ইনতিবাকা মা তারা ফি খালকির রহমান এই যে আল্লাহ এমন সিস্টেমে আসমান এখানোর পরে খান জমিন এখানোর পরে আরো খান ও যে আমরা তলে আরো সাত খানোলা সাগর আছে জমিন আছে আর সাতখানোর তলে একটা মাছ আছে আর একটা মাছের উপরে একটা গরুর দামা আছে আর ও দামার হিঙ্গর উপরে সাত আসমান সাত জমিন সাত জমিনের তলে আমরা তলে হইল কিতাব আমরা তলে অগ্নিগিরি আমরা তলে কিতাব অগ্নিগিরি পড়িতে আমরা পাইছি না নি আমরা তলে অগ্নিগিরি এর বাদে সমুদ্র এর বাদে আয়নার সাগর এর বাদে নূরের সাগর এর বাদে শেষ মুহূর্তে গিয়া হইল সমুদ্রের অতল দেশ এর তলে গিয়া হইল আপনার ইটার নাম হইল গিয়া সিজিন আর আসমানের সবচেয়ে উপরে হইল ইল্লিন ও দুইটা জায়গা আল্লাহ রাখছই একটার নাম সিজিন নিচে আর একটার নাম ইল্লিন মানুষ মারা যাওয়ার বাদে যে বন্দা যদি নেককার হয় তার রুট আল্লাহ ইল্লিনে লইয়া যায় আর বদকার হইলে তার তা সিজিনে নিয়ে রাখি দেয় সমুদ্রের অতল দেশে এক জায়গা একটা মাছ আর মাছ মাছের উপরে একটা গরুর সার সার চিনুননি সার সাই পাওয়ালা ওলা মাছের উপরে আছে উবাদ আর ও মাছের উপরে সার আর সারের দুইটা হিং ও দুই হিঙ্গর উপরে আল্লাহ সারা দুনিয়ার ওগুলা রাখি দিছে যে সময় যে জমিন সাতটা জিনিস বাড়ি যায় গিয়া হঠাৎ জিনিস গণীয় যে সময় জমিন যে জায়গার মাঝে সাতটা জিনিস বাড়ি যাইব গিয়া ও সময় আল্লাহর অর্ডারে গরু দামা তার হিংরে তাহরি লড়াইব লড়াইতে সময় তারে মিটান মারি দেব হয়েছে কোন জায়গাত লড়াইতো ও তার হিঙ্গর লড়ার লগেও জায়গাত লড়িব লগে লগে জায়গার মাঝে ভূমিকম্প হয়ে যাব গিয়া ভূমিকম্প হওয়ার লগে লগে জমিনে ফাঁপ দিলাইব দেওয়ার লগে লগে যত ফাঁপ আছে সারা মাটির তলে আল্লাহ হারাইলা এর লাগি দেশনি জমিনে ফাঁপ দেনি কোনো সময় দেখুন এত বন্ধ দিছে নি দেখুন জানি মেঘর জড়ি পড়ার বাদে আবার জনি নরম হয়ে যায় নরম হয়ে যায় তো ও সময় কিতে হয় গরু দামার হিঙ্গর উপরে আল্লাহ দুনিয়ার তুলিয়া রাখি দিছে আর যে সময় ফাফর অংশ যে জমিনে বাড়ি যায় গরু দামারে আল্লাহর ওটার ওকে হিন্দিও তখন লড়া মারবো দ্বিতীয় যে জমিনে ফাঁপ হয়েছে অন্য ভূমিকম্প আর ভূমিকম্প লড়াই গিয়া ফাঁপ অন্য তলে আমাই যায় গিয়া ও লক্ষ্যবরণ অর্জন বল সাতটা জিনিস জমিন যে সময় বিস্তার লাভ করব এক নম্বর হইল গিয়া মদ মদর অংশটা বাড়িব কিতা মদর অংশ বাড়িব দুই নম্বর হইল জিনার অংশ বাড়িব তিন নম্বর হইল জমিন নাচ গান বাড়িব চার নম্বর হইব এই জমিনের মাঝে মানুষে মানুষের উপরে জুলুম অত্যাচার করব নমাজি মানুষের মানুষে এক গরিব বানাইয়া তৈব আর মদুড়ির মানুষের না নিলে বিচার হইত নাই স্কুলের প্রেসিডেন্ট বেনমাজি না হইলে হইত নাই মসজিদের প্রেসিডেন্ট মাতব্বর বেনমাজি না হইলে হইত নাই যে সময়ে ইনসাফ দুনিয়া তনে উঠি যাইব গিয়া লগে লগে জানা রাখিও আল্লাহ জমিনের মাঝে ভূমিকম্প আরম্ভ করে আজকে সিরিয়ার অবস্থা দেব মুসলমান বড় দুঃখ লাগে কারি লব অবস্থা আজ দেখো আপনার এই তুরস্কর অবস্থা দেখো এই জমিনের মাঝে
ফাফর অংশ বেশি হয়ে গেছে গিয়া যার দরুন আল্লাহ এই জমিন আর ফাফর অংশ রে বরদাস্ত করতে পারছে না যার দরুন আল্লাহ এক ঘন্টা আগে দুই ঘন্টা আগে তুরস্কর জমিন তো নে সারা ফাঁকি হল উড়িয়া গেছে গিয়া যে জায়গার মাঝে ভূমিকম্প হয়েছে বর্তমান তোমার বিশ্বর যে আপনার বড় আপনার নাসা জানান আমেরিকার গবেষণাগার তারা অন্তনে জানাইয়া দিলাইছে যে তুরস্কত ভূমিকম্প ভার হয়ে কয়েক ঘন্টা আগে আপনার যে সময় আপনার সিরিয়াত ভূমিকম্প হইত ভূমিকম্পর দুই তিন ঘন্টা আগে সমস্ত এরিয়ার ফসু ভাঙ্কি উড়িয়া এমন দেশের মাঝে গেছে গিয়া দেখছি আল্লাহ তার অন্য নিমাত্রা প্রাণী অঙ্গরে বাসাইবা বাসাইবার লগে আল্লাহ তারারে দিলাইছে প্রেরণা দিয়া সব ফাঁকি উকি উড়িয়া গেছে গিয়া ইটা ভাব করছে না এটা নির্দোষ ইটারে আল্লাহ মারাইছে না ইলা হরুতা হল এখন বর্তমানে ফাওয়াদার বিল্ডিং ঘর তোলে কুটি 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 হরুতা তুলিয়া বা খরা অন্যা না ছয় দিন সাত দিন আবু হরুতা ইতা জেলার আল্লাহ জিতা আর বড় মানুষ মরি গেছে গিয়া ও নর্জন হল জাহানার কি নর্জন বয়ান যুবক মুরব্বী হল আমি আপনারা সম্মুখে আয়াত ইসলাম আমার আল্লাহ কুরআন শরীফের মাঝে জানা দৈন্য বাইয়াইন হল ওয়াকারনা ফি বুয়ুতি গুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা ওয়াকারনা ফি বুয়ুতি গুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা আল্লাহ তার নবীরে জানাই দিছে ও নবী তুমি জানাই দেও তোমার উম্মতের মাঝে যারা মহিলা এরা যেন দুনিয়ার জমিনের মাঝে ফর্দাশীল থাকে এরা যেন দুনিয়ার মাঝে তারা বেফর্দার সাথে যায় না তারা বেগানা বেটাই তোর সামনে আচ্ছা আপনারা একটা জিনিস আন্দাজ লাগাই চাই আমরা বেটাই তো নেই বেঠিন দিয়ে আল্লাহ আল্লাহ বেশি করো না কম করো বেটিনতে বেশি করো কিছু বেটি না শোন বেশি আল্লাহ আল্লাহ করো দেখিও তো আমি আমার লাইফও দেখছি অনেক বেটি আছে দেখবা আসরের বাদে গুয়া খাইন না আসরের বাদে কোনোবা যাইন না এর বাদে নফল রোজা যত যা তুকাই তাকাই আইলা বেটিন দিয়ে ধরো সকল বেটাই দিলা ধরোনি না বেটিন দিয়ে আল্লাহ বিল্লাহ বেশি করে কারণ আল্লাহ বেটিন জাতের উপরে জেলা মায়া করছে আজ আমার মা বই নকল তোলা হজাগ রইও